কি বলবো, কিছু বলার নেই এখানে, সত্যি কিছু বলার নেই। একটা মানুষ মানসিক বা বিধ্বস্ত হয়ে এই কাজটা করেছে, এর আগেও তো করেছেন শুনলাম তো। এখন যারা যারা কাছে শুনেছেন তারাই বলতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ ফিনান্সিয়াল ব্যাপারের জন্য, কিছু জিনিসের জন্য তা যেটার জন্য ছাড়তে হয়েছে সেই কাজটাই হচ্ছিল না। তারপরে তাই হোক, হঠাৎ করে কি কালকে রাতে কখন ঘটনাটা ঘটে? সকালে হয়েছে, তখন আপনি টের পেয়েছিলেন যখন বাধা দেননি? আমি দেব না কেন তখন সেই মুহূর্তে কথা, আর প্লিজ আমি এখন আর কোনো কথা বলবো না, কারণ এটা উপযুক্ত নয়। পাড়ার লোকরা তো অনেক কথা বলছে, যে যা বলে ধাক্কা ধাক্কি করছে। এডিমালা প্রথম কথা আমার বাড়ির কাছে কিন্তু উনি নেই, হ্যাঁ ওর কাছ থেকে উল্টে আমি টাকা পাই, মানে আমার বাড়ি থেকে যিনি বেরোলেন না উনি হলেন না, ওনার দোকান আছে নিজে, ওনার থেকে আমি দোকান থেকে জিনিস আনি, প্লাস আমাদের খাওয়ার আসে। কারণ আমার নিজে আমি অসুস্থ, আমার মা ভীষণ অসুস্থ, আপনার সাথে থাকে? হ্যাঁ আমার, আমরা তিন দিনে রয়েছি, সেজন্য ওনাদের ওখানে খাওয়া আসে। উনি বাড়িতে দেখতে এসেছিলেন, আমাদের যদি এতই গিয়ে হতো উনি আর আসতেন না, ঠিক আছে। বিমালার কাছ থেকে উল্টে একটা মানুষ কত ডিম খায়, উল্টে ওনার কাছে আমি টাকা কোরম ক্লেম করতে পারি করুক না, সো হোয়াট। ওনাকে তো পার্টি অফিস থেকে নিয়ে বলে গেছি ফার্দার এখানে না আসতে, তা উনি এসেছেন, কি করবো আমি, ইনফরমেশন ছাড়া করবো? আচ্ছা পাড়ার লোকটা বলছে আপনাদের সঙ্গে নিয়মিত অশান্তি শোনা যায়। কার বাড়িতে অশান্তি হয় না, কার বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি হয় না, ঝগড়া হয় না, একসাথে থাকলে ঝগড়া ঝাটি হয় না। তো এখন কেমন আছেন? আছেন ভালো, এখন আছেন একটু ভালো আছেন, জ্বর এসছে একটু ভালো আছেন। শুনুন, পাড়ার লোকের কাজ হলো অন্যদিকে কান দেওয়া, কিন্তু আমাদের সময় নেই, আমাদের তিনটে বাচ্চা আছে লেজালা, ঠিক আছে, ওদেরকে নিয়ে আর আমার নিজের নিজ নিয়ে সময় চলে যায়। তার বাড়িতে কি হলো সেই দিকে কান দেওয়ার মতো সময় আমাদের নেই, ঠিক আছে। আর আমি বিশেষ করে আমার হাজব্যান্ড মাকে নিয়ে এদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থেকে, কে কোথায় কি করলো, কে কি করলো, এখানে তো মানে বেধরক মারামারি হয় রাস্তাঘাটে, গালাগালি চুলোচুলি হয়, কিন্তু সেগুলো আমরা দেখতে যাই না, কারণ আমাদের এত সময় নেই, কানে আসে পর্যন্ত। আপনি কিছু বলেন না যদি মিথ্যা? কেন বলবো, কেন বলবো, মিথ্যে অভিযোগ যেটা যদি মিথ্যে সত্যিটা এক সময় সামনে আসবে, আমি কেন সেটাকে বলতে যাবো বারবার করে, বারবার করে গলা ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেন বলবো যে মিথ্যে 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 মিথ্যে, ঝগড়া হতেই পারে। আচ্ছা আমার কোথাও দেখুন তো মাথা ফাটা আছে কিনা, না কোথাও দেখতে পাচ্ছেন কোথাও ফাটাফাটি, কোথাও কিছু দেখতে পাচ্ছেন নাকি, কোথাও দেখতে পাচ্ছেন কোনো দাগ আমার সারা শরীরে, কোথাও দাগ দেখতে পাচ্ছেন, পাচ্ছেন কি? আপাতত কেন, কোনোদিনই পাবেন না। পাড়ার লোকের সাথে প্রথম দিন কি সম্পর্ক ভালো ছিল না, মানে এতটা এতটা সময় কুকুর বিড়াল পুষি তার জন্য, ঠিক আছে কি করবো, পুষেছি তো আর দিতে পারবো না। আর স্বামী স্ত্রী সব ঝগড়া সব বাড়িতেই হয়, কোন বাড়িতে হয় না, আপনার বাড়িতে হয়, সব বাড়িতেই হয়, আপনার বাড়িতেও নিশ্চয়ই হয়, সেটা কি আমরা কি পাড়ার লোককে জানিয়ে বেড়াবো? জানা যারা আপনাদের বলেছেন দেখবেন তারা কিন্তু রাস্তায় এসে মারামারি করে, কি হয়েছে তাতে, হতেই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা উনি যে অ্যাটেম্পটা করছেন এটা প্রথমবার, কিন্তু সবাই বলছে এর আগেও নাকি তিন চারবার হয়েছে, এটা পুরো দেখুন একটা কথা বলি, এটা তো ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ এখন যে ক্রাইসিসটা আমরা যেটা ফেস করছি, এই ক্রাইসিসটা কিন্তু কেউ আমাদের কিন্তু সাহায্য করবে না, উল্টে বরং আমাদের ক্রাইসিসটাকে আরো বাড়িয়ে দেবে, ঠিক আছে। এখন যেটা হয়েছে সেটা খুব মানসিক একটা অবস্থা, এবং কোনো কারণবশত যেটা মানে আমি বলবো না, কারণ মানে যদি বলার থাকে তিনি বলবেন কখনো, আমি বলবো না, আই হ্যাভ নো রাইট, যতই আমি তার বউ হই না কেন,
মানে মনোরি ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য প্রচন্ড খুব খুব ঝুলাচ্ছিল। ঠিক আছে, মানুষ হাতে পয়সা না থাকলে আজ আজ দেব কাল দেব পরশু হবে পরশু হবে করতে 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 একটা সময় তো সে বাস্ট করবেই, তাই না? আর যে ডিমালার কথা বললেন না, তিনটে লোক এখানে, আমি বলছি আপনাকে তিনটে লোক এখানে বলবে। এক হলো আমাদের সুইপার যে কাজ করে যেত সারা বছর কাজ করলো, যখন টাকা দিতে গেলাম বললো বোনাস, বললাম বললাম বোনাস কেন, তাহলে প্রথমে কথাটা প্রথমেই বলে নেওয়া উচিত একদম। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য সারা আমি খুব একটা আমার হাজব্যান্ড সিরিয়াল পয়েন্টে কিন্তু খুব হায়বুক পয়সা নেই, দুটো লকডাউন গেছে, তারপর আমরা ভাড়া থাকি। হ্যাঁ, এক নম্বর সে বললো, তাকে দিয়ে বলা লিখে না হলো যে সে কিন্তু টাকা পেয়ে গেছে। দ্বিতীয় একজন মা চালা, সে এসে আমাকে খয়রা ইলিশ গুছিয়ে দিয়ে গেল পদ্মা ইলিশ বলে, খেতে গিয়ে দেখলাম সেটা খয়রা ইলিশ মাছ। আমি তাকে 450 টাকা দিয়েছিলাম, তার অন্যায় আমার অন্যায় না তার অন্যায়। ডিমওয়ালা ডিমালাকে যতবার ডিম নিয়েছে পয়সা দিয়েছে, আমার কাজের মহিলা সাক্ষী ছিলেন, পয়সা দিয়েছি, একবার উনি আমাকে বিনা পয়সায় দিয়েছেন। এক প্লেটের দাম কত হতে পারে, 160 টাকা 70 টাকা 900 টাকা বলছে। হ্যাঁ, সেখানে আমি ওনাকে 1236 বা 1250 টাকা ওনাকে টোটাল দিয়েছি, হিসেব মতো তো আমার ওনার কাছে বের করার কথা টাকা, কারণ যে ভদ্রলোককে দেখলেন না বেরোলে, এই ভদ্রলোকের দোকান থেকে আমি জিনিসপত্র এভরিথিং সমস্ত কিছু নিই, প্লাস খাওয়ারও নিই, সব খাওয়ারও নিই। ওনাকে জিজ্ঞেস করবেন, জানতে পারবেন। হ্যাঁ, যিনি বলছেন ওনাকে আমি বলেছি যে ওর নাম উল্লেখ করে যে ওনার মারামারি হচ্ছে আসতে বলেছি। আমি তো নাম উল্লেখ করি না, একটা কথা আছে না, যা হারিয়ে তার গায়ে বায়া গিয়ে বাজে, আমি কিন্তু তার নাম উল্লেখ করি। সকালে তিন মিডিয়া কেন আসে না বলুন, পুলিশ কেন আসলো না বলুন, কোন কেমন আমি বলছি বাড়িতেই কেন আসে, খালি গেছে রাস্তায় মাটি আমাদের, সেটাই আপনি বিচার করুন। আর আপনার সঙ্গে এখন একটা ডিমবালা বললো, হ্যাঁ তাকে দেখুন, ডিমবালা ডিম বেচে খায়, গরিব মানুষ, তার টাকা মেরেছে। উনি বলছেন যে না, উনি বলছেন না, ডিমবালা তো সেই মিথ্যা কথা বলছে না, তার কাছে বিল আছে, হাজার বার চেয়েছে কুকুর দিয়ে ভয় দেখাচ্ছে, তা দেখুন। আমরা এতদিন ধরে যে আমাদের সঙ্গে কারো কিছু নেই, সারা পাড়ার আমাদের এতটা নানা রকম, আমি ছোটখাটো একটা সংস্থা চালাই, আমি এই পাড়ার মহিলাদের নিয়ে একটা নিজে ক্লাব করি, আমাদের এখানে কোনো এরকম রিপোর্ট নেই, শুধু ওনারই, উনি এসছেন আমাদের পাড়ায় ভাড়া, ওনারাও ভাড়াতে অনেক দিন ধরে এখানে আছে, কিন্তু কোন রকম এসো অশান্তি, উনি যা বলে গেলেন নিজে বাঁচার জন্য এদের ব্যাপারটা দেখুন, তাহলে পুলিশ আসলো কেন, এরকম স্বামী স্ত্রীর ঝামেলা যে পুলিশ এসে যাবে, চাপড় দিয়ে কাটা হবে, কেটে একদম রক্ত ছয় ছয় সাথে একজন সে বেরালো আর এরা এই বেরালো, দেখলেন যেই এই গেট খুলে ঢুকতে গেলাম তখনই বেরিয়ে গেল, আপনি তো নিজের চোখে দেখলেন।